ভাই দাঁড়ান দাঁড়ান আপনার সমস্যা কি দুনিয়াতে এত জায়গা থাকতে আমার গায়ে আপনি বোতল মারছেন কেন ও সরি আমি না দেখতে পাইনি সরি সরি গলি সবকিছু হয়ে যায় আপনি আমার গায়ে বোতলটা মারছেন কেন এইটা কোন তোর ভাগ্য ভালো যে তোর কপালে মারি নাই আপা আপনি কিন্তু অনেক কথা কইতেছেন আমি তো ঠিক কথাই কইতেছি আপনি বোতলটা পাশে ফলাইতে পারতেন আমার গায়ে কেন ফলাইছেন বুঝতে পারছি আপনাকে বড় লোককে এই সমস্যা মানুষের মানুষ মনে করেন না খুব তো বড় লোক বলছিস তুই কি হ্যাঁ তুই নিজে তো একজন সিটি কর্পোরেশনের কর্মচারী ময়লা কুড়াচ্ছিস আবার বড় বড় কথা বলিস তাই না দেখেন আপা এত টাকার গরম দেখেন না টাকা কিন্তু আমার কাছেও আছে ও তোর কাছে টাকা আছে তাই না টাকা থাকলে তোর আবার এরকম ময়লা টুকাইতে হয় শোন তোর সাথে না কথা বলাই আমার লস বেশি কথা বলিস না তো চুপচাপ নিজের কাজ কর কিরে কি হয়েছে তোর মন মেজাজ খারাপ কেন আরে দোস্ত বলিস না রাস্তায় এক ময়লাওয়ালার সাথে কি ঝগড়াটাই না হলো শুধু শুধু যাই হোক বাদ দে আচ্ছা তোর আমুর যে অপারেশন টাকা লাগবে সেটা ম্যানেজ হয়েছে না দোস্ত এখন আমি কোনো টাকা পয়সা ম্যানেজ করতে পারি নাই আর তুই তো জানিস কালকে মায়ের অপারেশন দোস্ত প্লিজ আজকের মতো তুই টাকাটা ম্যানেজ করে দে আমি তো সেই ভরসাতেই তোর কাছে আসলাম প্লিজ দোস্ত আচ্ছা তুই একটা কাজ কর তুই এখানে কিছুদিন বস আমি আসতেছি আচ্ছা দোস্ত এই নে থ্যাংক ইউ দোস্ত কিন্তু এতগুলো টাকা এইটুকু সময়ের মধ্যে তুই কিভাবে ম্যানেজ করলি আরে বলিস না আমার এক বন্ধু আছে মেক হঠাৎ করে ওর কথা মনে পড়লো কারণ ওর কাছে সবসময় টুকটাক টাকা পয়সা থাকে আর ওকে যখন কল দিলাম ও বললো ও নাকি পাশেই আছে ওর কাছ থেকে নিয়ে আসলাম তোর কোন দোস্ত সে তো আমাকে চেনে না জানে না আর এতগুলো টাকা আমাকে দিয়ে দিল এত ভালো মানুষ দোস্ত প্লিজ তুই আমাকে ওনার কাছে নিয়ে চল আমি একবার ওনার সাথে দেখা করতে চাই একটু কথা বলতে চাই আরে ওর সাথে কথা বলতে কি করবি যেই মানুষটা আমার এত বড় উপকার করলো তাকে অন্তত একটা থ্যাংক ইউ তো দিতে চাই আচ্ছা ঠিক আছে চল এই মেঘ একটু প্রায় কিরে খবর কি টাকা দিছস এই ময়লাওয়ালার বাচ্চা তুই এখানে কি করতেছস হ্যাঁ এই তুই কারে কি বলতেছস তুই চুপ থাক এটাই সেই ময়লাওয়ালাটা যার সাথে আমার সকালে এত ঝামেলা হলো কি পরিমাণ বাজে বিহেভিয়ারটা না করলো আমার সাথে শুধু শুধু আমার মেজাজটা খারাপ করে দিল সকাল সকাল হইছে আর একটা কথাও না ও হচ্ছে মেক তোর মায়ের চিকিৎসার জন্য যে টাকা দিছে এটাই হচ্ছে ও কি ও তো সামান্য একটা ময়লাওয়ালা ও তোকে টাকা দিছে হ্যাঁ যেটা বলতেছি সত্যি বলতেছি তোর মায়ের চিকিৎসার জন্য যে টাকাটা লাগছে সম্পূর্ণ টাকাটা ওই আমাকে দিয়েছে এই 1 লাখ টাকা আমি কই থেকে ম্যানেজ করবো এখন বুঝতে পারছি কিছু আচ্ছা আমি মেঘরে একটা কল দিই আ বন্ধু ক হ্যাঁ দোস্ত কই তুই এ তো আমি ওই যে সিটি কর্পোরেশনের যেখানে ময়লা সাফ করে ওই জায়গায় আচ্ছা শুন না ওই আমার একটা ফ্রেন্ডের না মা অনেক অসুস্থ তুই 1 লক্ষ টাকা দিতে পারবি কয়েকদিনের জন্য আরে কি কস তুই একটা বিপদে পড়ছস টাকা লাগবে আমি দেব না আচ্ছা আমি টাকা ম্যানেজ করে রাখতেছি আচ্ছা আচ্ছা একটা কাজ কর তুই টাকা নিয়ে দাঁড়া আমি এখনই আসতেছি ঠিক আছে আয় যাই হোক ম্যানেজ হয়ে গেছে মেঘ দোস্ত আসছি আমি ও তুই আইসস এই ল তোর টাকা আমি আইনে রাখছি ল অনেক ধন্যবাদ দোস্ত আসলে আমার বান্ধবীটার আম্মা অনেক অসুস্থ কালকে তার অপারেশন আজকে যদি এই টাকাটা ম্যানেজ না হইতো কালকে তার অপারেশনটা হইতো না আরে সমস্যা কি একটা মানুষ বিপদে পড়লে তারে সাহায্য করতে হইব না আর তুই যেহেতু তার আম্মার কথা বলছস তুই তো জানস মায়ের প্রতি আমার কত মায়া আর শোন তারে যে কবি যে এই টাকাটা তার এত তাড়াহুড়া করে দেওয়ান লাগবো না আগে তার মায়ের চিকিৎসা ভালোভাবে করক তারপরে সে টাকাটা দিলেই হইব তুই তাড়াতাড়ি যা আচ্ছা দোস্ত হয়েছে হয়েছে তুই থাম আমি আপুর লগে কথা কই এই যে আপু আপনি তো আমার সকালবেলা অনেক অপমান করে গেছেন আর এখনও আমার বন্ধুর সামনে অনেক অপমান করলেন আমি যদি টাকাটা না দিতাম তাহলে আপনার বিপদ হয়ে যাইতো না শোনেন আপু আমরা গরিব হইতে পারি আপনাকে মতো টাকা পয়সা উড়াই দিই না নষ্ট করি না আপনারা তো লাইবিলিটি সেল লাগিয়ে বহুত কিছু করেন শো অফ করেন কিন্তু আমরা গরিব মানুষ এইসব কিছু বুঝি না
আমাকে কেউ টোকাই কয় যে যা কয় কোক এগুলো আমাকে দরকার নাই শোনেন আপু আমি যে সিটি কর্পোরেশনে কাজ করি না প্রতিদিন আমি 3000 টাকা কামাই আর মাসে কত 90000 টাকা আর আপনি ভালো বোঝেন যে বছরে আমি কত টাকা কামাই I'm sorry, ভাইয়া আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আসলে আমি মানুষকে তার কাজ দেখে জাজ করে ফেলতাম এটাই আমার সবচেয়ে বড় ভুল I'm really sorry, ভাইয়া আর আপনি আমাকে আজকে টাকা দিয়ে যে উপকারটা করলেন এটা আমি কখনোই ভুলবো না ভাইয়া আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন আমার তো আর বলার কিছু নাই তয় আপু একটা কথা কই মানুষ সে যাই হোক রিকশাওয়ালা হোক টোকাই হোক দোকানদার হোক সবাই তো মানুষ মানুষের সম্মান করলেই সম্মান পাওয়া যায় আর এই যে আমার বন্ধু আমার বন্ধু যখন আমার ফোন দিয়ে কইল যে তার এক বান্ধবীর মায়ের চিকিৎসার জন্য টাকা লাগবে তখন আর আমি সহ্য করতে পারিনি কারণ আমার মায়ের প্রতি একটা দুর্বলতা আছে আমার মা অনেক অসুস্থ আছিল আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না আমি টাকার অভাবে আমার মায়ের চিকিৎসা করতে পারিনি তাই ও যখন আমার কইল আমি টাকাটা ম্যানেজ করে আই না বয়ে রয়েছি যে ভাই কহট আইব তা হ্যাঁ আপনি আপনার মায়ের ভালোভাবে চিকিৎসা করেন আর যদি কোনো টাকা পয়সা লাগে সব আমি দেবো আপনি কোনো চিন্তা করেন না এই তুই যা হাপুরে সাহায্য করিস আমি কাজ করি না